বাবা বাবা, তুমি ঠিক আছো? আমার কি হবে আঙ্কেল? না, ভাবলাম বাইরে তো অনেক ঝড় হচ্ছে, তুমি আবার উড়ে গেল নাকি? আল্লাহ বাবা, তুমি এত শুকিয়ে গেছো কেন? গঞ্জা গুঞ্জা খাও নাকি? বুঝলেন সামাদ সাহেব, আমার ছেলেটাও একদম আপনার ছেলের মতো হয়েছে, খাইতেই চায় না। না খাইলে কি হয় নাকি? বাবা মা খাবার দাবার দেয় না তোমাকে? এইভাবে ওকে খাবার দেন না? খাইলে বলো, একসাথে খাই চলো। আহারে, মুখটা কত ছোট হয়ে গেছে! বেনসন নাকি ক্যামেল? কোনটা? ছেলেটা একদম জ্যান্ত শাকালাকা হয়ে গেছে। শাকালাকা কি? আরে ওই যে আমাদের ভিতরে যেটা আছে, ও স্কেলেটন। হ্যাঁ, ওইটাই, শালালিটন। শোনো বাবা, দৈনিক 2 গামলা ভাত খাবা। ভাত দিয়ে কি হবে, কলা খাবা? কিন্তু ওইটা তো আন্টি আপনার খাবার। টুপিকা, তোমার মধ্যে পার্থক্য কি জানো? কোনো পার্থক্যই নেই। বুঝলেন সামাদ সাহেব, আমি যখন ছোট আছিলাম এইরকমই ট্যাং ট্যাঙ্গা আছিলাম। তাইলে আপনি মোটা হলেন কেমন? এমনি আমিও বাবা তোমার মতোই শুকনা ছিলাম। আস মোমেন্ট, আস মোমেন্ট বাবা, তোমারও তো আস মোমেন্ট। ও হ্যাঁ, এসো দিনগুলোকে বানাতে আমি সেই খুশিতে থাকবো সারা দিন। তোমাদের সময় আমার ওজন ছিল 56 কেজি, যা এই সময় 100 কেজির সমান। কিন্তু আপনাদের সময় তো হেলদি প্লাস ছিল। মানে প্রতিদিন রাতে খাবারের 30 মিনিট পর ভরা পেটে 1 গ্লাস হালকা গরম দুধের সাথে 1 অথবা 2 চামচ হেলদি প্লাস ভালোভাবে মিক্স করে খেলে ওজন যাবে বেড়ে। আরে ছেলে, তুমি এত মোটা কেন? বাসার সব খাবার কি তুমি একাই খেয়ে গেলো নাকি? খাই চলো। এই এমনি গাঞ্জাগুলো না, এই তুই জানিস কেমনে? আল্লাহ, কেমনে 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 গাঞ্জাগুলো এরকম করে এরকম? ভালোই প্রফেশনাল। ওকে, ক্যামেরা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ।